হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আন্তর্জাতিক কৃষ্ণ সমাধান মৃত সমবেশ কোণের পক্ষ থেকে আমরা আপনাদের সবাইকে আমাদের এই প্রতিদিনকার পারমার্থিক অনলাইন প্রচার কার্যক্রম দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম, বৈষ্ণবের প্রতি শুভেচ্ছা। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা। এই জনজগতে আমরা আমাদের স্থিতিটা কী রকম? একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কেমন হবে? প্রথমত কেউ বাধা হতে পারে, খুব ভালোই হবে, সমস্যা নেই, কি সমস্যা। কিন্তু যার একাধিক স্ত্রী আছে তিনি জানেন কেমন অবস্থা। আমরা অনেক সময় দেখে থাকি নাটক সিনেমাতে দেখায়, কখনো কোনো সিনেমা বানায় তারা, যে একজন পুরুষের চার পাঁচটা স্ত্রী আছে এবং তখন তার জীবনটা একদম দুর্বিষহ হয়ে যায়। একজন স্ত্রী তাকে একের দিকে ডাকতে থাকে, তার মনোযোগ আকর্ষণ করার জন্য কত কিছু করতে থাকে, একে অন্যের মধ্যে ঝগড়া করে, একে অন্যের মধ্যে সম্পর্ক নিয়ে টানাটানি থাকে। তার অবস্থাটা মাঝখানে সে ফুটবল খেলার ফুটবলের মতো হয়ে যায়, এক একজন এক একদিকে লাথি মারছে। তো একইভাবে একই উদাহরণটা দেওয়া হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে নবম অধ্যায় সাতাশ নং শ্লোকে, যেখানে সেই অবধূত ব্রাহ্মণ তিনি এই শ্লোকটি বলছেন। জিহ্বে কতম অমুম অপকর্ষতি কর্হি তর্ষা শিষ্ণোন্যতস্তগুদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণোন্যতশ্চ পলদ্বিক ক্বচ কর্ম শক্তি বহ্ব্যঃ সপত্ন ইব গেহ পতিম লুনন্তি। সেই ব্রাহ্মণ বলছেন কি, প্রভুপাদ শিষ্যরা অনুবাদ করেছেন, আমরা পাঠ করছি। বহু পত্নী থাকলে মানুষকে তাদের জন্য নিত্য বিব্রত হতে হয়, যারা অনেক পত্নী আছেন বিব্রত হতে হয়, তাদের ভরণ পোষণের জন্য তাকে দায়ী থাকতে হয়, সবাইকে ভরণ পোষণ করতে হয়। প্রথমত তৃতীয়ত সমস্ত পত্নীরা তাকে বিভিন্ন দিকে নিত্য বিব্রত করতে থাকে, নিজ নিজ স্বার্থে বিবাদেরত হয়। ঠিক সেভাবেই আমাদের এই ইন্দ্রিয়গুলি, যে ব্যক্তি বা যে জীব এই জগতে তার দেহাত্ম বুদ্ধিতে মগ্ন হয়ে আছে, নিজের দেহকে আত্মস্বরূপ বলে ভাবছে, আমি দেহ, আমি ভোগ করব, দেহার আমি যাকে বলা হয়, দেহের মধ্যে আনন্দ পায়, সেই ব্যক্তির অবস্থা হয় এরকম। কি হয় তার ক্ষেত্রে? যে তার জিহ্বা তাকে খুব সুস্বাদু স্বাদিষ্ট ব্যঞ্জন, স্বাদিষ্ট খাবার এই জগতের খাবার জন্য তাকে টানতে থাকে। যখন দোকান দিয়ে যাচ্ছেন, দেখছেন খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টে খাবার রাখা হয়েছে, জিহ্বা বলছে চলো খাই গিয়ে, ডাক্তার বলেছে খাওয়া যাবে না, ডায়াবেটিস হয়ে গিয়েছে, রসগোল্লা দেখেছেন, মিষ্টি দেখেছেন, বলছে খাই গিয়ে চলো, ডাক্তার বলেছে খাওয়া যাবে না। এখন জিহ্বার তাড়নায় গিয়ে খেয়ে নিলাম, তারপরে কি হলো, নিজেরই ক্ষতি হলো, বারবার এরকম হচ্ছে। তো তখন তার জড় ইন্দ্রিয়গুলি তাকে সেই সঙ্গে বদ্ধ জীবটিকে বিভিন্ন দিকে আকর্ষণ বিকর্ষণ করতে থাকে, টানছে তাকে বিভিন্ন দিকে। একদিকে জিহ্বা তাকে টানছে, আকৃষ্ট করতে থাকে, অপরদিকে তৃষ্ণা খুব মিষ্টি সুমিষ্ট পানীয় পান গ্রহণ করার জন্য তাকে টেনে নিয়ে যায়। একই সাথে যৌনাঙ্গগুলি তৃপ্তি সুখের জন্য বিব্রত করতে থাকে, আর স্পর্শ ইন্দ্রিয়গুলি পেতে চায় কোমল ও ইন্দ্রিয় সুখকর বিষয়বস্তুর সংকলাপ, কোমল বস্তু স্পর্শ করতে চায়। উদর যতক্ষণ পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত বিচলিত করতে থাকে। কানগুলি মনোমুগ্ধকর ধ্বনি শ্রবণের দাবি জানাতে থাকে, আরো বেশি সুন্দর শব্দ শুনতে চাই, ধ্বনি শুনতে চাই, গান শুনতে চাই, মিউজিক শুনতে চাই। ঘ্রাণেন্দ্রিয় লুব্ধ হয় স্নিগ্ধ তৃপ্তিকর সুগন্ধের প্রতি, আর চঞ্চল চোখগুলি লালায়িত হয় মনোমুগ্ধকর দৃশ্যের জন্য। এইভাবে ইন্দ্রিয়াদি এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি সকলেই তৃপ্তি সুখের বাসনায় জীবকে চতুর্দিকে টেনে নিয়ে যায়। মনে করুন একজন ব্যক্তিকে তার তার চারজন পাঁচজন স্ত্রী আছে, একজন স্ত্রী হাট টানছে, এক ডান হাট টানছে, আরেকজন বাম হাট টানছে, একজন পা টানছে, আরেকজন ডান পা টানছে, একজন মাথা ধরে টানছে, কী অবস্থা হবে তার? ব্যাপারটা হচ্ছে এরকম, আমার চোখ একদিকে টানছে আমাদেরকে, জিহ্বা আরেকদিকে টানছে আমাদেরকে, ঘ্রাণেন্দ্রিয় একদিকে টানছে, যৌনাঙ্গ একদিকে টানছে, উদর একদিকে টানছে, আমাদের অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে। কাকে তৃপ্ত করব, কাকে রেখে কাকে তৃপ্ত করব আমরা? তো সেজন্য আমাদের এই ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করা, এটা পারমার্থিক বা পরমার্থ পথের প্রথম শিক্ষা, অ আ ক খ, যে আমরা পারমার্থিক হতে চাই, আমরা আধ্যাত্মিক জীবন অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে ইন্দ্রিয় দমন করতে হবে, বিজিতেন্দ্রিয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা করেছেন
আচার্যরা, যে গীতা পাঠের যারা অধিকারী, এর ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করতে হবে। ঠিক যেরকম আমরা কেউ যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় মনে করুন, তাহলে কমপক্ষে থাকে অ আ ক খ জানতে হবে তো, বর্ণমালা জানতে হবে, অ্যালফাবেট জানতে হবে, ABCD। যদি ABCD না, প্রাথমিক জ্ঞান না থাকে তার, তাহলে ইউনিভার্সিটিতে কী পড়াশোনা করবে? একইভাবে আমরা যদি পরমার্থ তত্ত্ব লাভ করতে চাই, পরমার্থ পথে সিদ্ধি লাভ করতে চাই, প্রাথমিক শিক্ষা হচ্ছে আমাদের ইন্দ্রিয় জয় করতে হবে। ইন্দ্রিয়কে জয় না করলে আমরা অন্তিমে সফলতা সম্ভব না। ধন্যবাদ সবাইকে, শিল গ্রহ পাঠ।